রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে অনিশ্চয়তার অবসান। জুলাই মাসের শেষ সপ্তাহে উচ্চ মাধ্যমিক ও অগস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেজন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগে রাখা হয়েছে। মাধ্যমিকের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, নিজের স্কুলেই পরীক্ষা নেওয়া হবে, 3 ঘন্টার পরীক্ষার পরিবর্তে পরীক্ষার সময়সীমা হবে 1.5 ঘন্টা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কেবলমাত্র আবশ্যিক বিষয়গুলির পরীক্ষা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে লাস্ট উইক অফ জুলাই, আর ওটা আগে হচ্ছে যেহেতু ইন্টারন্যাশনাল ন্যাশনাল কম্পিটিশনের ব্যাপার আছে, ভর্তি হওয়ার ব্যাপার আছে। মাধ্যমিকটা ঘরে, তাই এটা আগস্টের 2nd week, ঠিক আছে? অত্যাবশ্যক সাবজেক্ট ছাড়া পরীক্ষা আমরা করছি না, সেগুলো স্কুলের মার্কসের ওপরে ভিত্তি করে দিয়ে দেবে নাম্বার। আর দুই হচ্ছে, 3 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা পরীক্ষা হবে, অপশন কোয়েশ্চেনে 10টাই থাকবে, মানে 10টা 12টা যা থাকে পুরোটাই থাকবে কোয়েশ্চেন, তার মধ্যে সে হাফ অফ দ্য কোয়েশ্চেন পরীক্ষা দেবে।